আসসালামু আলাইকুম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখবো সাধারণ জ্ঞানের থেকে মডেল টেস্ট। তো যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? অ্যান্সার সিরিয়া। কম্বোডিয়ার মুদ্রার নাম কি? রিয়াল। ইউরোভুক্ত সদস্য রাষ্ট্রের সংখ্যা 17টি। চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? সেনকাকু। কোন দেশটি মেমোগেট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত? পাকিস্তান। কোন দেশে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি এর পরিবর্তে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস জিএনএইচ ব্যবহার করা হয়? ভুটান। আফিম যুদ্ধ কোন রাষ্ট্রসমূহের মধ্যে সংঘটিত হয়েছিল? চীন ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজ ইলেকট্রোরাল কলেজ ভোটের সংখ্যা কত? 538টি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1993 সনে ভেলভেট ডিভোর্স এর ফলে কোন দুটি দেশের জন্ম হয়? চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া। ব্লু লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে? এটা হচ্ছে লেবানন ও ইসরায়েল। বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? 28টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়? 1923 সালে। বগালেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে বান্দরবান। কবি কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে সেনাবাহিনীর কোন রেজিমেন্টের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করেন? বেঙ্গল রেজিমেন্ট। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে? গাজীপুরে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চার্লস ডি ওলির অ্যান্টিকুইটিস অফ ঢাকা কী ধরনের গ্রন্থ? চিত্র শিল্প। 90 ইস্ট রিজ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? বঙ্গোপসাগর। পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয় কোনটি? বেথুন স্কুল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন? লেফটেন্যান্ট কর্নেল এম এ রব। ক্রীড়ামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? মিনিমাম 60 জন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতক্ষণ আমরা যতগুলো প্রশ্ন দেখলাম এমসিকিউ সবগুলোর অ্যান্সার এই অ্যান্সার শিটে দেওয়া আছে, আপনারা চাইলে পরে মিলিয়ে নিতে পারেন। এবার আমরা দেখব হচ্ছে মডেল টেস্ট 6। বাংলা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বরিশাল। নিচের কোনটি সুফিয়া কামাল লিখেছেন? 71-এর ডায়েরি। বাংলাদেশে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? অ্যান্সারটি হচ্ছে এ এন এ সাহা। বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে? ভারত। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে বজ্রযোগিনী। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? ব্যান ইন অ্যাকশন। সিমিইউ-4 সাবমেরিন কেবল লাইনটির আনুমানিক দৈর্ঘ্য কত? এটার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, 20,000 কিলোমিটার। কোনটি জাতিসংঘের সহযোগী নয়, আসিয়ান বা এশিয়ান? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাইনি কোন নদীর উপনদী? এটা হচ্ছে কর্ণফুলী। নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত আছে? মানবাধিকার সংরক্ষণ। গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমার একটি স্বপ্ন আছে বক্তৃতাটি কে প্রদান করেছিলেন? মার্টিন লুথার কিং জুনিয়র। মিয়ানমারের রাজধানীর নাম কি? নেপিড। গুপ্তচর মাতা হারি কোন দেশের লোক ছিলেন? হল্যান্ড। কোন দেশটি G20 এর সদস্য নয়? মালয়েশিয়া। ইউএন এশিয়ার এর সদর দপ্তর কোথায়? জেনেভা। মিশরের ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুড কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1928 সালে। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত আছে? 4টি। বোদলিয়ান গ্রন্থাগারটি কোন প্রতিষ্ঠানের প্রধান গবেষণা গ্রন্থাগার? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সকল এমসিকিউ এর প্রশ্ন এই শীটটিতে দেওয়া আছে, এই বক্সতে দেওয়া আছে, সবাই দেখে মিলে নিতে পারেন। এবার আমরা দেখবো হচ্ছে মডেল টেস্ট 7। ইউরোপিয়ান বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল? পর্তুগিজ। ইস্তাম্বুল কোন দেশে? তুরস্কে। কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, অর্থাৎ 1914 সালে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? 10 ডিসেম্বর। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শিনজো আবে। কোন রাষ্ট্রটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। কাকে ভূস্বর্গ বলা হয়? কাশ্মীর। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? এটা হচ্ছে ভিয়েতনাম। হ্যারি পটার বইটির রচয়িতা কে? জেকে রোলিং। গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? এটার সঠিক অ্যান্সারটি হচ্ছে বি নাম্বার, দক্ষিণ আফ্রিকা। ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয়? 1610 সালে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনারের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর কুদরতি খুদা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? 14 ডিসেম্বর। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করছে? কর্কট ক্রান্তি রেখা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। এটা ঠিক আছে, একদম ভারত হবে না, এটা হচ্ছে ভুটান। বাংলাদেশের সাথে কোন দেশ দুটোর স্থল সীমান্ত সদর রয়েছে? ভারত ও মায়ানমার। বিরিশিরি কোথায় অবস্থিত? এটা বিরিশিরিটা অবস্থিত হচ্ছে সি নাম্বার, নেত্রকোনা। ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? ভিআই লেলিন। গুরুত্বপূর্ণ এটা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? এটাও অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, সালিশি, স্থায়ী সালিশি আদালতে। বরাবরের মতো সবগুলো এমসিকিউর অ্যান্সার এই বক্সটিতে দেওয়া আছে। এবার আমরা দেখবো হচ্ছে মডেল টেস্ট 8। বেঙ্গল প্যাক্ট কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? চিত্তরঞ্জন দাস। হাজং জনগোষ্ঠী নিম্নোক্ত কোন অঞ্চলে বসবাস করে? নেত্রকোনা। বাংলাদেশে একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজশাহী। বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে? এটা হচ্ছে সোনাদিয়া। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। রূপসী বাংলা হোটেলের প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল? হোটেল ইন্টার কন্টিনেন্টাল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় 2 মার্চ 1971। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ল্যাটিন শব্দ সিভিস এর অর্থ হচ্ছে নাগরিক। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান। গুরুত্বপূর্ণ। সারেন্ডার ইন অ্যাট ঢাকা বইটির লেখক হচ্ছে লে জেনারেল আর জেকব। লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। বিশ্ববিখ্যাত দ্য গার্ডিয়ান কোন দেশের পত্রিকা? ইউকে। কোন দেশের জাদুঘরে মোনালিসা চিত্রকর্মটি সংরক্ষিত আছে? ফ্রান্স। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহারা মরুভূমিকে কার দুঃখ বলা হয়? আফ্রিকার। গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৌতম বুদ্ধ কোন দেশে জন্মগ্রহণ করেন? নেপাল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এডামস পিক কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। জাপানের আইনসভার নাম কি?
এটা হচ্ছে কংগ্রেস, সরি ডায়েট। পৃথিবীর বৃহত্তম হীরক খনি এটা হচ্ছে কিম্বার্লি। সিয়ার্স টাওয়ারের স্থপতি FR খান। মৃত সাগর অবস্থিত কোন দেশে? জর্ডান। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে আমরা এই মডেল টেস্ট 8 পর্যন্তই দেখবো, পরবর্তীতে আমরা আরও মডেল টেস্ট দেখবো। সেই পর্যন্ত ভালো থাকেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।